আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন তো এখন খুবই চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করব। সেম টু সেম পসি এয়ারড্রপ অথবা মিন্ট এয়ারড্রুপে আমরা জয়েন করছিলাম ওই এয়ারড্রুপগুলো থেকে মোটামুটি আমাদের ভালো প্রফিট হয়েছিলো মিন্ট এয়ারড্রুপ থেকেও ভালো প্রফিট হয়েছে পসি এয়ারড্রুপ থেকেও ভালো প্রফিট হয়েছে তো সেম টু সেম ওই এয়ারড্রুপগুলোর মতোই আজকের এয়ারড্রুপটা কীভাবে জয়েন করতে হবে আমি দেখিয়ে দেবো একটু ভিডিওটা দেখে নেবেন তা নাহলে জয়েন করতে প্রবলেম হতে পারে তো ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই একটু কষ্ট করে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর যারা জয়েন আছেন আপনারা যদি কাজ না করেন তাহলে চ্যানেল থেকে বের হয়ে যান আর যদি করেন বা করার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলটা ফলো করবেন যারা কাজ করেন আমি রিকোয়েস্ট করব আপনারা এখান থেকে চ্যানেলটা কপি করে এখান থেকে পিন করে রাখবেন ওকে তাহলে যেটা হবে আমি যে আর শেয়ার করবো ওটা আপনি সাথে সাথেই পেয়ে যাবেন ওকে তখন এই অ্যাড্রপটা জয়েন করার জন্য আপনি টোকেন পকেট থেকেও জয়েন করতে পারেন অথবা মেটামাস্ক থেকেও করতে পারেন ওকে তো আমি এর মেটামাস্ক থেকে করছি ওকে কেআইডব্লিউ এর মেটামাস্কটা কীভাবে অ্যাড করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি অনেকবার দেখাইছি তো আমি এখান থেকে কেআইডব্লিউই ব্রাউজারটা আনলাম তারপরে এখান থেকে গুগলে যাব গুগলে যাওয়ার পরে এখান থেকে আপনি সার্চ দিবেন মেটামাস্ক এক্সটেনশন লিখে মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিলে মেটামাস্কগুলো এভাবে চলে আসবে এখান থেকে এটা ক্রোমের উপরে চাপ দিলে দেন এখানে দেখতে পারবেন যে আপনাকে কর্নার দিকে বলতেছে অ্যাড টু ক্রোম তো এখানে রিমুভ ফরম ক্রোম লেখা কারণ আমার অ্যাড করা তো এখানে অ্যাড টু ক্রোম লেখা থাকবে আপনি অ্যাড টু ক্রোমে ক্লিক করে কনফার্ম করবেন দেন এটা আপনি এই যে থ্রি ডটে যদি ক্লিক করেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন একদম নিচের দিকে মেটামাস্ক এক্সটেনশনটা আর যদি এখানে না দেখেন তাহলে এই যে এক্সটেনশন অপশনে আসবেন আসার পরে এখানে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দিবেন বা এইটা এইটা এনাবল করে দিবেন তাহলে আপনি এখানে এক্সটেনশনটা দেখতে পারবেন ওকে তো এক্সটেনশনটা চলে আসবেন আসার পরে এখানে আপনি আপনার মেনোমিক পার্স মানে ট্রাস্ট বা নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন এই অ্যান্ডোডটটার জন্য নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন ওকে নতুন অ্যাকাউন্ট করে নিলেই হবে নতুন অ্যাকাউন্ট করলে ভালো হবে যেহেতু অ্যাড কোডটা ফেক হয় এটা তো বলা যায় না হয়তো পারে এর জন্য নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন একটু কষ্ট করে ওকে আর যদি আপনার ইচ্ছা হয় যে আপনি আগের ওয়ালেট দিয়ে জয়েন করবেন তাহলে করতে পারেন আমি আগের ওয়ালেট দিয়ে জয়েন করছি আমার এই মেটামিক্সটা খুব বেশি একটা কাজে লাগে না তো এখান থেকে এখানে মেন নেট লেখা এটার উপরে ক্লিক করে অ্যাড নেটওয়ার্ক এটার উপরে ক্লিক করে আপনি বাইন্যান্স স্মার্ট চেনটা অ্যাড করে নেবেন কীভাবে আর পিসিটা পাবেন আমার চ্যানেলে আসবেন এখানে উপরে দিয়ে থ্রি ডটে ক্লিক করে সার্চে ক্লিক করবেন এখান থেকে লিখবেন আরপিসি আরপিসি লিখলে বাইন্যান্স স্মার্ট চেনে আরপিসিটা চলে আসবে এখান থেকে বাইন্যান্স স্মার্ট চেন নেমটা কপি করবেন এখানে নেমটা দিয়ে দেবেন নেমটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আর পিসিটা কপি করবেন আরপিসিটা কপি করে এখানে আরপিসিটা দিয়ে দিবেন আর পিসিটা দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে চেন যে ছাপ্পান্ন এটা দেবেন এখানে আর এখানে দিবেন বিএনবি মানে এগুলো দেখাচ্ছি যাদের মেটামাস্ক অ্যাড করা নাই কাজ এটা না মেটামাক্স যাদের অ্যাড করা নাই তাদের জন্য এটা দেখাচ্ছি দেন এখান থেকে সেই ক্লিক করে আপনি এটা সেভ করে নেবেন এখান থেকে যদি বিএনবি লিখেন তাহলে দেন এখানে অপশনাল অপশনে এই যে এইটা দিলেই ওকে এটা যদি দিয়ে দেন এখানে তাহলে এটা অ্যাড করতে পারবেন ওকে আমার অলরেডি বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড করা আছে এই জন্য আমি আর দেখাচ্ছি না আমি এখানে বাইন্যান্স স্মার্ট চেনে নিয়ে নিলাম ওকে এটা কিন্তু আমার বাইন্যান্স স্মার্ট চেনে চলে আসে এখন যেটা করতে হবে আমার চ্যানেলে যে লিঙ্কটা দেওয়া আছে এখান থেকে আপনারা লিঙ্কটা কপি করবেন ওই যে সিস্টেমটা দেখাইলাম অ্যাড করার সিস্টেমটা এটা কিন্তু সবার জন্য উপকার কারণ এই অ্যাডড্রোপের জন্যই শুধু না অনেক অ্যাডড্রোপে লাগে এই জন্য আপনারা দেখে জয়েন করে নেবেন তো ওই লিঙ্কটা কপি করলেন দেন এই লিঙ্কটা এখানে এসে কেআইডব্লিউ ব্রাউজারে পেস্ট করবেন আর যদি টোকেন পকেটে করেন সেক্ষেত্রে টোকেন পকেটে আমি দেখাচ্ছি টোকেন পকেটে যাবেন টোকেন পকেটে গিয়ে এখান থেকে মানে একসাথেই দেখিয়ে দিচ্ছি টোকেন পকেটের এটা নেবেন বাইন্যান্স স্মার্ট চেনে নিয়ে এখান থেকে আপনি ডিএফ ব্রাউজারে আসবেন পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করে এখান থেকে গতি ক্লিক করবেন আচ্ছা আমি আমার নতুন একটা ওয়ালেট আছে ওইটা গিয়ে দেখাচ্ছি এই যে এই অলেটটা গিয়ে দেখাচ্ছি এখান থেকে এখানে আসবেন আসার পরে পেস্ট করে দেন গোতে ক্লিক করবেন এই গতিটি ক্লিক করবেন দেন ওই সাইটটাতে নিয়ে যাবে ওকে এখান থেকে কানেক্ট অলেট লেখা থাকবে আপনি অলেটটা কানেক্ট করে নেবেন এর যে কনফার্ম করতে বলবে কনফার্ম করলেই হবে ওকে এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে আমার রেটটা শো করবে আমি কত রেওট পাব ওকে তো আপনারা এখানে আসবেন আসার পরে এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করবেন লিঙ্কটা পেস্ট করার পর আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে এরকম এখানে থাকবে কানেক্ট অলেট লেখা তো এই কানেক্ট অলেটে ক্লিক করলে আপনি দেখবেন যে এই যে থ্রি ডটে ক্লিক করে আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশন আসছে মেটামাস্কে এসে সাইন ইনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে আমি বলি এখানে কানেক্ট অলেট লেখা থাকবে কানেক্ট অলেটে ক্লিক করবেন আপনার মেটামাস্কে একটা নোটিফিকেশন যাবে দেন ওই নোটিফিকেশনটা আপনি অ্যালাউ করে দেবেন দেন এখানে অলেরটা কানেক্ট হয়ে যাবে দেন এখানে থাকবে এরকম লিঙ্ক টু টুইটার তো এটার উপরে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে মানে ঘুরবে ঘোরার কিছুক্ষণ পরে দেখবেন এরকম চলে আসছে এখানে আপনার টুইটার ইউজার নেমটা পাসওয়ার্ড তারপরে সাইন ইনে ক্লিক করে দেবেন দেন আপনি দেখবেন যে এই সাইটটাতে আসলে মানে ওই সাইটটাতে অটোমেটিকই নিয়ে যাবে তখন দেখবেন এখানে আপনার টুইটারটাও কানেক্ট হয়ে গেছে ওকে এখানে আপনার মানে আপনি কত ইয়া পাবেন আপনার স্কোরটা এখানে শো করবে স্কোটটা এখানে শো করবে রেওয়ার্ডটা এখানে শো করবে যেহেতু আমি অলেরটা আগে থেকে ইউজ করতেছি এই জন্য মেবি আমার রেওয়ার্ডটা একটু বেশি শো করতেছে এখান থেকে আমি রেওয়ার্ডটা ক্লেমও করতে পারবো ওকে আর যদি চান রেফার করতে সেক্ষেত্রে রেফার করলে করতে পারেন আপনার ফ্রেন্ড একশো টোকেন পাবে এবং আপনি পঞ্চাশটা করে টোকেন পাবেন ওকে তো এখানে সিস্টেমটা হচ্ছে এরকমই অ্যাড্রপটা মেবি এই পর্যন্তই শেষ আর কিছু করতে হবে না আমি বাকিটা দেখতেছি যার কোনো টাস্ক আছে কি না এখানে আর কোনো টাস্ক আমি দেখতে পারতেছি না ওরা বলতেছে মানে ফলোয়ার অনুযায়ী ফলোয়ার অনুযায়ী মেবি এখানেও রেয়ারটা বেশি হয় ওকে তো আপনারা সবাই জয়েন করে নিবেন এই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ